স্বর্ণ হলো এমন একটি জিনিস যা যার গায়ে থাকুক না কেন তার হাব ভাব তখন এমনিতেই বদলে যায়। এর দুটি কারণ আছে, একে তো স্বর্ণের আকাশ ছোঁয়া দাম, তার উপরে স্বর্ণের চাকচিক্য যা কিনা এক নিমিষেই যে কারো জেল্লা বাড়িয়ে দেয়। তাই তো যদি কোনো ব্যক্তির ব্যাংক ব্যালেন্স একদম জিরো থাকে, এমনকি তার পকেটও ফাঁকা থাকে, কিন্তু তার গায়ে যদি স্বর্ণ থাকে তবে তাকে লাখপতি হিসেবে গণ্য করা হবে। আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি নিশ্চয়ই এসেছে যে খনি থেকে উত্তোলন করা স্বর্ণ দিয়ে কিভাবে নানা রকম নকশার আদলে অলংকার তৈরি করা হয়। এই প্রশ্নের পাশাপাশি আমাদের আজকের ভিডিওতে আপনাদের হুঁ শুরানো এমন কিছু তথ্য রয়েছে যা হয়তো আপনারা আগে জানতেন না। তাই বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, জীবনে একটা ব্যাপারে সবসময় নিশ্চিত করবেন যে যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে তার আগে পিছে সমস্ত ব্যাপার জেনে নেওয়া উচিত। তাই আমরা ভেবে দেখলাম, যেহেতু আজ আমরা আপনাদেরকে স্বর্ণ দিয়ে বানানো অলংকার সম্পর্কে সবকিছু জানাবই, তাই স্বর্ণ মূলত কোথা থেকে আসে সেই সম্পর্কেও আপনাদের জানানো উচিত। পাহাড় অথবা মাটি খোদাই করে স্বর্ণ উত্তোলন করা হয়। শুধু তাই নয়, বহমান নদীতে থাকা কঙ্কর পাথর থেকেও স্বর্ণ পাওয়া যায়। সুতরাং বলা যায় যে পৃথিবীর যে কোনো জায়গাতেই স্বর্ণ পাওয়া যেতে পারে। তবে তার বলার অপেক্ষা রাখে না যে কোনো কোনো জায়গায় স্বর্ণ অনেক পরিমাণে পাওয়া যায়, আর কোনো কোনো জায়গায় একদমই নয়। ভিডিও ক্লিপটিতে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে নদীর পানিকে প্রসেসিং প্ল্যান্টের মাধ্যমে ছেঁকে নিয়ে তার ভেতর থেকে স্বর্ণ বের করে নেওয়া হচ্ছে। স্বর্ণের এই ক্ষুদ্র কণাগুলো যদিও আকারে বেশ ছোট, কিন্তু আপনারা জানেনই যে সামান্য পরিমাণ স্বর্ণ কতটা আকাশ ছোঁয়া দামে বিক্রি হয়। আর এখানে তো সেই রকম অনেক পরিমাণে স্বর্ণের ছোট ছোট কঙ্কর এনে জমা করা হয়, যেন এগুলো একত্র করে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পরবর্তীতে প্রসেসিং এর জন্য পাঠানো যায়। এবার ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যা আফ্রিকায় অবস্থিত। এখানে স্বর্ণের ছোট বড় যেমন আকারের টুকরোই হোক না কেন, এগুলো একত্র করে ছোট ছোট আকৃতির দানায় পরিণত করে নেওয়া হয়। কিন্তু তার আগে সেই টুকরোগুলোকে হাইড্রোলিক অ্যাসিড দ্বারা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এরপর স্বর্ণের সেই পাথরগুলোকে এক বরাবর আকার দেওয়া হয়। এক বরাবর আকার দেওয়ার পর এইভাবে একত্রিত করে নেওয়া হয়, তারপরেই পরবর্তী প্রসেসিং শুরু হয়। আমরা যদি স্বর্ণের ইট বানানোর কথা বলি তাহলে তার দুটি পদ্ধতি হয়ে থাকে। প্রথমত, স্বর্ণের যে ছোট দানাগুলো হয় সেগুলো স্বর্ণের বিস্কুট বানানোর বক্সে ঢেলে হিটিং চেম্বারে পাঠানো হয়। তার কিছুক্ষণ পরেই স্বর্ণের ছোট দানাগুলো গলে গিয়ে ইট বা বিস্কুটের আকারে পরিণত হয়, কিন্তু তৎক্ষণাৎ তা স্পর্শ করা সম্ভব নয়, কারণ হিটিং চেম্বার হয়ে আসার ফলে এটি অত্যধিক গরম থাকে। তাই এই চকমকে স্বর্ণের বিস্কুটটি ঠান্ডা করার জন্য পানির নিচে রাখা হয়। পানির সাহায্যে এটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় যেন এর জেল্লা আরও অনেকাংশে বেড়ে ওঠে। বিস্কুটটি ঠান্ডা হয়ে গেলে এরপর এর উপরে হলমার্ক লাগানোর সময় হয়। অটোমেটেড হলমার্ক মেশিনের সাহায্যে এই কাজটিও চোখের পলকেই সম্পন্ন হয়ে যায়। ফ্যাক্টরিতে যখন এই কাজগুলো হয় তখন সব কয়টি বিস্কুটই যে একই আকৃতির হবে এমনটাও নয়, প্রায় বিস্কুটগুলোই ভুল আকারে তৈরি হয়। তবে এই সকল ভুল আকারের বিস্কুটগুলো ফেলে দেওয়ার মতো বোকামি কেউই করে না, কারণ সেগুলো গলিয়ে পুনরায় সঠিক আকৃতির বিস্কুটের আকার দেওয়া সম্ভব। যতক্ষণ না পর্যন্ত স্বর্ণের সঠিক আকারের বিস্কুট তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এই প্রসেসিং চলতেই থাকে। তাহলে স্বর্ণের বিস্কুট কিভাবে তৈরি হয় তা আপনারা দেখে নিলেন, যদিও এগুলো কিনে নিজেদের সংগ্রহে রাখা সকলের পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, স্বর্ণ দিয়ে তৈরি এমন জিনিসের ম্যানুফ্যাকচারিং প্রসেসের ব্যাপারে এবার আমি আপনাদের বলতে চলেছি, যা হয়তো আপনাদের মধ্যে অনেকেই পড়েন, মোটা হোক অথবা পাতলা, যে কেউই স্বর্ণের তৈরি চেইন পরতে খুব পছন্দ করেন। আগেকার দিনে কারিগরদের জন্য ছোট্ট একটি স্বর্ণের চেইন বানানো পাহাড়ে চড়ার মতো কঠিন কাজ হতো। স্বর্ণ গলিয়ে তাকে চেইনের ডিজাইন দেওয়া পর্যন্ত সব কাজই তাদের নিজেদের হাতে করতে হতো। এই কাজ ছিল বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। সবার প্রথমে স্বর্ণ গলিয়ে সেগুলোকে ছোট ছোট রডের আকৃতি দেওয়া হতো। এরপর সেই রডগুলো নিয়ে রোলার মেশিনে বারবার অতিক্রম করিয়ে তাকে পাতলা তারে পরিণত করে নেওয়া হয়। যদিও তারগুলো অতটাও পাতলা হতো না, তাই আগেকার দিনগুলোতে এই ক্ষেত্রে ডাই মেশিনের সাহায্য নেওয়া হতো। প্রথমে তারগুলো একটি বড় ছিদ্রের মধ্যে দিয়ে টানা হতো, এরপর ক্রমান্বয়ে আরও ছোট ছোট ছিদ্রের ভেতর দিয়ে টেনে তারগুলোকে পাতলা করে নেওয়া হতো। তার পাতলা হয়ে গেলে সেগুলোকে পেঁচিয়ে কয়েলের আকৃতিতে এগুলো নিয়ে আসা হতো।
এরপর ধারালো একটি ধাতবের সাহায্যে সেই কয়েলটি এইভাবে কেটে নেওয়া হতো। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কাটার পর সেগুলো রিংয়ের আকৃতি ধারণ করেছে। এবার আলাদা আলাদা করে রিংগুলো তাপ দিয়ে জুড়ে দেওয়া হয়, পাশাপাশি তাপের সাহায্যে রিংগুলোর জয়েন্টও মজবুত করে নেওয়া হয়। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আগেকার সময় যখন হাতের সাহায্যে চেন তৈরি করা হতো তখন কারিগরদের কতটা পরিশ্রম করতে হতো। তবে এখন যুগ বদলেছে, আধুনিক এবং উন্নত প্রযুক্তির এই যুগে কয়েক ঘন্টার কাজ মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। উন্নত প্রযুক্তির মেশিন দ্বারা চেইনের ডিজাইন থেকে শুরু করে জয়েন্ট মজবুত করা পর্যন্ত প্রত্যেকটি কাজ খুব সহজেই করে নেওয়া যায়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজ চোখে ভিডিওতে দেখানো এই মেশিনের ধাপে ধাপে কাজ করাগুলো দেখে নিন। দেখলেন তো বন্ধুরা কিভাবে এই রোবোটিক মেশিন লাগাতার স্বর্ণের পাতলা তারগুলো জোড়া দিয়ে চেইনের আকার দিচ্ছে। আর এই সকল কাজ এতটাই নিখুঁতভাবে হচ্ছে যে সেখান থেকে চোখ ফেরানোই যায় না। তবে বন্ধুরা এখানেই শেষ নয়, মেশিনের সাহায্যে স্বর্ণের চেইনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে সেটা তখনই বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় না, এবং তখন এক এক করে চেইনের প্রত্যেকটি অংশ সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয় যেন কোনো গড়বড় না থেকে যায়। কারণ ব্যাপারটা তো স্বর্ণের, নাকি? সামান্য এদিক ওদিক হলেই অনেক বড় লোকসান হয়ে যেতে পারে, তাই সামান্য গড়বড় দেখা গেলেই সেই চেইনটি পুনরায় ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অনেকেই হয়তো বলবে যে স্বর্ণের চেইন বানানো এমন কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু সুন্দর এবং সেই সাথে জটিল নকশাওয়ালা স্বর্ণের হার কীভাবে তৈরি হয় সেটা যদি জানতে চান তাহলে বলবো যে সেই ক্ষেত্রে কোনো মেশিনের ব্যবহার করা হয় না। হার বানানোর সময় কেবলমাত্র কারিগরদের হাতের প্রয়োজন পড়ে, কেননা হারের নকশা খুবই সূক্ষ্ম হয় যা মেশিনের পক্ষে করা সম্ভব নয়। স্বর্ণের হার তৈরির সময় কারিগররা সবার প্রথমে স্বর্ণের কাঁচামাল অর্থাৎ স্বর্ণের চেইন, স্বর্ণের তার এবং স্বর্ণের ছোট ছোট দানা এই সকল জিনিস নিয়ে হার বানানো শুরু করেন। কারিগর যে নকশার হার বানাতে চান তার ছোট ছোট টুকরো প্রথমেই তৈরি করে রাখেন, যা পরবর্তীতে একটি আরেকটির সাথে লাগিয়ে নকশা তৈরি করেন। যখনই হারের নকশা তৈরি হয়ে যায় তখন কারিগর এই সমস্ত স্বর্ণের টুকরো এবং স্বর্ণের চেইনকে জোড়া লাগানোর জন্য এগুলোর উপরে এক ধরনের আঠা ব্যবহার করেন। কিছুক্ষণ পরেই আঠা শুকিয়ে একটি মোটা পরত সৃষ্টি করে, যার পর হারটি আগুনের সাহায্যে নরম করে সেই পরতটি থেকে আলাদা করে নেওয়া হয়। এইভাবে একটি সুন্দর নকশার হার তৈরি হয়ে ওঠে। বন্ধুরা এবার জানা যাক স্বর্ণের চুড়ি, বালা এবং ব্রেসলেটের সম্পর্কে, যা হাতে পরে মহিলারা নাক উঁচু করে দম্ভের সঙ্গে চলাফেরা করেন। সবার প্রথমেই স্বর্ণের ছোট ছোট দানা হিটিং চেম্বারে দিয়ে সেগুলোকে ভালোভাবে গলিয়ে নেওয়া হয়। এরপর গলিত স্বর্ণ লোহার ফ্রেমে ঢুকিয়ে এইরকম আকার দিয়ে নেওয়া হয়। এরপর স্বর্ণের এই পাতাটিকে লোহার হাতুড়ির সাহায্যে পিটিয়ে পাতলা করে নেওয়া হয়, যার পরে এই পাতাটিকে রোলার মেশিনের সাহায্যে আরও চাপ দেওয়া হয় যেন সেটি আরও বেশি পাতলা এবং লম্বা হয়ে যায়। যদি কোনো হাই প্রেশারের মেশিন থাকে তাহলে তার সাহায্যে কাজটি খুব সহজেই করে নেওয়া সম্ভব। স্বর্ণের পাতটি পাতলা হয়ে যাওয়ার সাথে সাথে একে কেটে সমান দুই অংশে ভাগ করে নেওয়া হয়। এরপর আবারও একে রোলার মেশিনের সাহায্যে চাপ দিয়ে আরও বেশি পাতলা এবং লম্বা করে নেওয়া হয়। এরপর দুইটি পাত একসঙ্গে জুড়ে আগুনের সাহায্যে জোড়া দিয়ে নেওয়া হয়। এরপর একটি গোল ফ্রেমে ঢুকিয়ে একে চুড়ি অথবা বালার আকৃতি দেওয়া হয়। এই সব কিছুর পর একে ভালোভাবে চমকানো হয়। এরপর এই প্লেন চুড়ি বা বালার উপরে নকশা করার জন্য সিএনসি মেশিনের সাহায্য নেওয়া হয়। এই মেশিনটি চুড়ি বা বালার উপরে যে কোনো ধরনের নকশা করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।